তেলিস্মাতি বললে আপনারা হয়তো ভুল বুঝবেন বা অনেকে মাইন্ড করতে পারেন যে তেলিস্মাতি কথাটা ব্যবহার করছে, কিন্তু তেলিস্মাতি না হলেও এবারে নির্বাচনটা একটা যে একটু বিচিত্র পিকুলিয়ার টাইপ, ধরেন যে 2018 নির্বাচন যে রাতের বেলা হয়ে যাবে এরকম তো কেউ কল্পনাও করেনি। এখন এবার কি হতে যাচ্ছে, আলটিমেটলি ফাইনালি কি হতে যাচ্ছে, সবচেয়ে যে বড় প্রশ্নটা সামনে চলে এসছে লাখ টাকার প্রশ্ন, সেই প্রশ্নটা হলো যে এবারের নির্বাচন শেষে 7 জানুয়ারিতে যে ফলাফল হবে সেই ফলাফলের পর আপনার বিরোধী দল কারা হবে। প্রশ্ন ওঠার পেছনে যথেষ্ট পরিসংখ্যান এবং যথেষ্ট কারণ আছে। আওয়ামী লীগ সমকালের রিপোর্ট, সমকাল একদম টপ লাইনেই করেছে যে বিএনপি নির্বাচনে আওয়ামী লীগ এই নির্বাচনে মোটামুটি জিতে যাচ্ছে এবং এই নির্বাচনে সরকার গঠন করছে, এটা প্রায় নিশ্চিত, এটা যে কোনোভাবেই হোক, ফেলে ছড়িয়ে যেভাবেই হোক। কিন্তু বিরোধী দল হওয়ার ক্ষেত্রে গিয়ে যে ঝামেলাটা তৈরি হয়েছে সেটা হলো জাতীয় পার্টি আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী সরিয়ে নেয়নি এবং তারা তাদের প্রায় 73-74 আসনে আওয়ামী লীগের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীরা এবং এক্স এমপিরা তারা ইলেকশন করছেন। আচ্ছা, এটা গেল একটা দিক। আরেকটা দিক গেল জাতীয় পার্টির দাবি ছিল যে 53 আসনে আওয়ামী লীগ যেন স্বতন্ত্র প্রার্থীও সরিয়ে নেয়। আওয়ামী লীগ সেটা রাজি হয়নি নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য। এখন নির্বাচন অংশগ্রহণমূলক দেখানো ছাড়াও আওয়ামী লীগের হাতে কোনো রাস্তা ছিল না, কারণ ইন্টারন্যাশনালি আওয়ামী লীগকে অনেক বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এবং অনেক কিছু ইলেকশনের পর যেন ঘোলাটে না হয় সেদিকে আওয়ামী লীগকে খেয়াল রাখতে হচ্ছে। আওয়ামী লীগ তার 14 দলীয় জোট শরিকদের যে 6টি আসন ছেড়েছে সেই 6টির মধ্যেও 4টি নিয়ে ধূপ অবস্থায় আছে শরিকরা। সেটা ওয়ার্কার্স পার্টিও আছে, সেটা যশোদিনীও আছে এবং বগুড়াতে আছে। এটা মোটামুটি নিশ্চিত যে এই 6 আসনে দুর্দান্ত ফাইট হবে, 6টার মধ্যে 4টায় দুর্দান্ত ফাইট হবে। যশোদিনু যিনি তার নিজের আসনেই তিনি ভেড়ামারা মিরপুরে তিনি সাংঘাতিক রকম একটা প্রেশারের মধ্যে আছেন এবং সেটা নিয়ে তারা স্বস্তিতে নাই, এটা তারা ওপেনলি বলছেন, তারা ক্লিয়ারলি বলছেন যে তারা এই জায়গাটায় স্বস্তিতে নাই। তারা চেয়েছিলেন যে এখান থেকে ওই অটোপাস একটা অবস্থা যেন তৈরি হয়, কিন্তু অটোপাসের দিকে আওয়ামী লীগের যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে যদি আওয়ামী লীগ যে পরিমাণ জায়গায় তারা আসন ছেড়েছে, ধরেন সব মিলিয়ে 30-32টা, আর যদি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা জিতে আসে, তাহলে জাতীয় পার্টি কয়টাতে জিতবে? জাতীয় পার্টি 26টার মধ্যে 13টাতেই অর্ধেক আসনে জাতীয় পার্টি টেনশনে, কারণ সেই অর্ধেক আসনে আওয়ামী লীগের হেভিওয়েট ক্যান্ডিডেটরা তারা লড়ছেন এবং ঢাকার মধ্যেই 2টি আসন, যে 2টি আসন ছাড়া হয়েছে জাতীয় পার্টিকে, সেই 2টি আসনের ফলাফল কি হবে এটা নিয়ে আম জনতার মধ্যেও অনেক রকম প্রশ্ন রয়েছে যে আলটিমেটলি কোন দিক যাচ্ছে। তাহলে যদি স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পার্টি থেকে বেশি আসনে জিতে যায় এবং তা তো জাতীয় পার্টি থেকে যোগ দিবে না, তখন বিরোধী দল কে হবে? আমরা কোনো সিদ্ধান্ত বা কোনো সমাধানে যেতে চাই না, দিয়ে আপনাদেরকে কোনো রকম সেই প্রেডিকশন দিতে চাই না, কিন্তু এই প্রশ্ন চারদিকেই ঘুরে ফিরে বেড়াচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।